পশ্চিমবঙ্গের মানুষের টাকা লুট করে ত্রিপুরা গোয়া মেঘালয়ে পার্টি বাড়ানোর চেষ্টা করছেন। কিন্তু দেশের মানুষ জেনে গিয়েছেন তৃণমূলকে উত্তরবঙ্গ সফরে গিয়ে ভাষাতে রাজ্যের শাসক দলকে নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এক কর্মী সভায় যোগ দেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। অনুষ্ঠান শেষে একাধিক বিষয়ে রাজ্যের শাসক দলকে তুলোধনা করেন দিলীপ ঘোষ। উনিশ সালেও বলেছিলেন মোদি হটাও দেশ বাঁচাও, কারণ সবাই হটতে আরম্ভ করেছে, উনিও হটছেন। পশ্চিমবাংলার মানুষের টাকা লুট করে নিয়ে গিয়ে ত্রিপুরায় গোয়ায় মেঘালয়ে পার্টি বাড়াবার চেষ্টা করছেন। কিন্তু টিএমসি কি এটা সারা ভারতবর্ষের লোক জেনে গেছে? এমএলএমপি ছাড়া একটা পঞ্চায়েত জিততে পারেনি কোথাও। মেঘালয় তাই হবে, কংগ্রেসের কিছু লোককে কিনে নিয়ে এসেছেন, তারা পালিয়ে আবার বিজেপিতে চলে এসছে। তো সেজন্য বাইরে ওখানে গিয়ে বলছেন 5,000 টাকা মাসে দেবেন, আর এখানে 500 টাকা দিচ্ছেন আমাদের মহিলাদেরকে। ওখানে গিয়ে বলছেন বছরে দুবার দিয়ে দেবেন, এখানে একবারও দিতে পারছেন না, কেউ বিশ্বাস করবে? ফ্যাক্টরি একটাই শিল্প চলছে পশ্চিমবাংলায়, বোমা শিল্প। টিএমসি ওটাই শুরু করেছে, গ্রামে গঞ্জে যারা ভালো বোমা বানতে পারে সব পার্টির নেতা হয়ে গেছে, আর নিজেরা মারামারি করছে রাস্তাঘাটে, স্কুলে মাঠে পড়ে আছে বোমা, বাচ্চারা ভুল করে খেলতে গিয়ে ফেটে যাচ্ছে, হাত পা উড়ে যাচ্ছে, মারা যাচ্ছে। এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, আমার মনে হয় এটা মানুষকে ভয় দেখিয়ে ভোট করার যে চক্রান্ত চলছে তারই অংশ, হয়তো আরো বাড়বে এই ঘটনা, কারণ এছাড়া টিএমসি আর কিছু করতে পারবে।